প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি স্বাস্থ্যবিধি মেনে ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমাকে তোমরা নিশ্চয়ই চিনতে পারছো, আমি হাসনা হেনা খানম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, দুয়ারিয়া এজি মডেল একাডেমি, দেবিদ্বার, কুমিল্লা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসো কিছু ছবি দেখি। আজকের পাঠ 1956 সালের সংবিধান। এই পাঠ শেষে তোমরা সংবিধান কি তা বলতে পারবে, 1956 সালের সংবিধানের প্রেক্ষাপট বর্ণনা করতে পারবে, 1956 সালের সংবিধানের বৈশিষ্ট্য সমূহ বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এসো আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমেই জানতে হবে সংবিধান কি। সংবিধান হচ্ছে রাষ্ট্রের দর্পণ স্বরূপ। যে নিয়ম কানুন, রাষ্ট্রের যে নিয়ম কানুন কোনো দলিলে লিপিবদ্ধ থাকে তাকে আমরা সংবিধান বলে থাকি। 1947 সালের ভারত স্বাধীনতা আইন অনুযায়ী ভারতবর্ষ বিভক্ত হয়ে ভারতীয় ইউনিয়ন ও পাকিস্তান নামে দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়। 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান স্বাধীন হওয়ার সুদীর্ঘ 9 বছর পর প্রথম সংবিধান প্রণয়ন করে। পাকিস্তানের নেতৃবৃন্দ একটি সংবিধান প্রণয়নে কতকগুলো জটিল সমস্যার সম্মুখীন হওয়ার কারণে দীর্ঘ সময় নিয়ে পাকিস্তানের দ্বিতীয় গণপরিষদ জাতিকে একটি সংবিধান দিতে সক্ষম হয়। 1956 সালের জানুয়ারি মাসে সংবিধানের খসড়া প্রস্তুত করে আইনমন্ত্রী আই চণ্ডীগড় কর্তৃক তা গণপরিষদে পেশ করা হয়। 1956 সালের 29শে ফেব্রুয়ারি উক্ত সংবিধান গণপরিষদে গৃহীত হয় এবং 23শে মার্চ থেকে নতুন সংবিধান কার্যকর হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1956 সালে যে সংবিধানটি লিখিত হয়েছিল, গণপরিষদে যেটি পাশ করা হয়েছিল, সেই গণপরিষদে পাশকৃত সংবিধানের এখন বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আসো 1956 সালের সংবিধানের বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্যটি কি ছিল সেটা দেখি। প্রথমেই ছিল ইসলামী প্রজাতন্ত্র। 1956 সালের সংবিধানে পাকিস্তানকে ইসলামী প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়েছিল। সংবিধানে উল্লেখ করা হয় যে মুসলমান ছাড়া কেউ পাকিস্তানের রাষ্ট্রপতি হতে পারবে না। রাষ্ট্রপতি পরোক্ষভাবে পাকিস্তানের জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের সদস্য কর্তৃক নির্বাচিত হবেন। দ্বিতীয়ত, বৃহত্তম সংবিধান। সংবিধান বিশেষজ্ঞ বহল মনে করেন 1956 সালে প্রবর্তিত পাকিস্তানের প্রথম সংবিধান ছিল পৃথিবীর অন্যতম বৃহত্তম সংবিধান। এতে মোট 105 পৃষ্ঠা, 1টি প্রস্তাবনা, 13টি অংশ, 234টি বিধি ও 6টি তালিকা ছিল। সংবিধানে সংখ্যালঘু তথা তফসিলি সম্প্রদায়, অনুন্নত শ্রেণী, দেশীয় রাজ্য ও তাদের শ্রেণী স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। ইসলামিক বিধানসমূহ। 1956 সালে প্রবর্তিত পাকিস্তানের সংবিধানে পাকিস্তানকে ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান ঘোষণা করায় ইসলামিক বিধিবিধানকে অন্তর্ভুক্ত করা হয়। সংবিধানের প্রস্তাবনা শুরু হয় পরম করুণাময় আল্লাহর নামে, গণতন্ত্র, সাম্য, সহনশীলতা, সামাজিক সুবিচার ইত্যাদি ক্ষেত্রে ইসলামী বিধিবিধান অনুসরণ করা হয়। চতুর্থত, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রবর্তন। পাকিস্তানের নতুন সংবিধানে রাষ্ট্রীয় শাসন পদ্ধতি হিসেবে গণতন্ত্রকে উল্লেখ করা হয়। গণতন্ত্রে জনগণের চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটে, এতে জনসাধারণের ইচ্ছা অনিচ্ছাকে প্রাধান্য দেয়া হয়। পঞ্চমত, লিখিত সংবিধান। 1956 সালে প্রবর্তিত পাকিস্তানের সংবিধান একটি সুস্পষ্ট দলিল। এর অধিকাংশ ধারা উপধারা লিপিবদ্ধ আকারে ছিল, এর ফলে সংবিধান সংক্রান্ত কোনো জটিলতার প্রস্তাবনা তিরোহিত হয়। ষষ্ঠত, এটা ছিল দুষ্পরিবর্তনীয়। পাকিস্তানের সংবিধান দুষ্পরিবর্তনীয় প্রকৃতির, এর কোনো ধারা পরিবর্তন বা সংশোধন করতে বিশেষ পদ্ধতির আশ্রয় নিতে হয়, অর্থাৎ জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনে কোনো সংশোধনী বিল উত্থাপন করা গেলেও মোট সদস্যের 2/3 সমর্থনে উক্ত বিল পাশ হতো। সপ্তমত, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। 1956 সালের সংবিধানে পাকিস্তানের জন্য যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়। মূলত পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে 2টি প্রদেশ নিয়ে যুক্তরাষ্ট্র গঠিত হয়। সেই সাথে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে সংবিধানের আলোকে ক্ষমতা বণ্টন করে দেয়া হয়।
অষ্টমত সংসদীয় শাসন ব্যবস্থা পাকিস্তানের নতুন সংবিধান কেন্দ্র ও প্রদেশে সংসদীয় তথা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থার প্রবর্তন করে। আইনসভায় জনগণের নির্বাচিত প্রতিনিধিদের প্রাধান্য থাকবে, শাসন ক্ষমতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার হাতে ন্যস্ত করা হয় এবং মন্ত্রিসভার যাবতীয় কর্মকাণ্ডের জন্য আইনসভার কাছে দায়িত্বশীল রাখা হয়। নবম বৈশিষ্ট্যটি হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। এই আইনের মাধ্যমে পাকিস্তানের জন্য এক কক্ষ বিশিষ্ট আইনসভার ব্যবস্থা রাখা হয়। যদিও পাকিস্তানে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়, পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য সংখ্যা 300, 150 জন সদস্য পূর্ব পাকিস্তান থেকে এবং বাকি 150 জন সদস্য পশ্চিম পাকিস্তানের স্থান থেকে নির্বাচিত হবার ব্যবস্থা রাখা হয়। আবার প্রাদেশিক আইনসভাকেও এক কক্ষ বিশিষ্ট করা হয়, এর সদস্য সংখ্যা 300, তবে মহিলাদের জন্য 10টি আসন সংরক্ষিত রাখা হয়। দশম বৈশিষ্ট্যটি হচ্ছে মৌলিক অধিকারের উল্লেখ। পাকিস্তানের প্রথম সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার সমূহ উল্লেখ করা হয়। মৌলিক অধিকার সমূহ বলবৎ করার জন্য আদালতে এখতিয়ার দেওয়া হয়, অর্থাৎ মৌলিক অধিকার ভঙ্গ হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আদালতে শরণাপন্ন হয়ে সুবিচার লাভ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 11তম বৈশিষ্ট্যটি হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন। পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান এই দুটি প্রদেশ নিয়ে পাকিস্তান যুক্তরাষ্ট্র গঠিত হয়। প্রদেশগুলোতে স্বায়ত্তশাসন দেওয়া হয়। সংবিধানে উল্লেখ করা হয় যে প্রাদেশিক সরকার কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ মুক্ত হয়ে দায়িত্ব পালন করবে। প্রাদেশিক আইনসভার কাছে শাসন বিভাগকে দায়বদ্ধ করা হয়। 12তম বৈশিষ্ট্যটি হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। সংবিধানের প্রাধান্য রক্ষা ও নাগরিক অধিকার সংরক্ষণ এবং সর্বোপরি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বিচার বিভাগের স্বাধীনতা স্বীকৃত হয়। এই লক্ষ্যে একটি সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট এবং প্রত্যেক প্রদেশে একটি করে হাইকোর্ট ও অধস্তন আদালত গঠনের ব্যবস্থা রাখা হয়। এছাড়া কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যকার বিরোধ মীমাংসার জন্য সুপ্রিম কোর্টকে এখতিয়ার দেওয়া হয়। 13তম বৈশিষ্ট্য হচ্ছে জরুরি বিধান। দেশের মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হলে রাষ্ট্রপতি কোনো প্রদেশের সরকারের ক্ষমতা গ্রহণ করতে পারেন। তাছাড়া পার্লামেন্টেও কোনো প্রদেশের জন্য আইন তৈরি করতে পারে। অবশ্য এরূপ অবস্থায় নাগরিক অধিকার স্থগিত রাখা হয়। 14তম বৈশিষ্ট্য রাষ্ট্রভাষা। পাকিস্তানের দু অংশের ভাষা সম্পূর্ণ ভিন্ন। পশ্চিম পাকিস্তানিদের ভাষা উর্দু আর পূর্ব পাকিস্তানিদের ভাষা হচ্ছে বাংলা। রাষ্ট্রভাষা বাংলার জন্য পূর্ব পাকিস্তানের জনগণ 1952 সালের ভাষা আন্দোলনে পশ্চিম পাকিস্তানের হাতে প্রাণ দিয়েছে। সেই আন্দোলনের প্রেক্ষিতে পাকিস্তান সরকার 1956 সালের সংবিধানে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 15তম বৈশিষ্ট্যটি হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এই সংবিধানে রাষ্ট্র পরিচালনার কয়েকটি মূলনীতি সন্নিবেশ করা হয়, যেমন বিশ্ব ভ্রাতৃত্ব, সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সমতা প্রতিষ্ঠা ইত্যাদি। তবে এই মূলনীতিগুলো আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আসো 16তম বৈশিষ্ট্য প্রজাতান্ত্রিক ব্যবস্থা। এই সংবিধানে পাকিস্তানকে একটি প্রজাতন্ত্র হিসেবে উল্লেখ করা হয়। এ ব্যবস্থায় রাষ্ট্রপতি নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধানের ভূমিকা বিবেচিত হন, কারণ রাষ্ট্রপতিকে আইনসভা সদস্যদের দ্বারা নির্বাচিত হওয়ার বিধান রাখা হয়। 17তম বৈশিষ্ট্য হচ্ছে সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণ। সংবিধানে ইসলামী আদর্শ ও বিধিবিধানের প্রাধান্য স্বীকৃত হলেও সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষার ব্যবস্থা করা হয়, অর্থাৎ সকল ধর্মের স্বাধীনতা নিশ্চয়তা বিধান করা হয়। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে জনগণের সার্বভৌমত্ব। সংবিধানে জনগণকে রাষ্ট্রীয় ক্ষমতার উৎস হিসেবে উল্লেখ করা হয় এবং জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতে সকল প্রকার আইন প্রণয়নের ক্ষমতা ন্যস্ত করা হয়। এছাড়া পাকিস্তানের প্রথম সংবিধানে পাকিস্তানের উভয় অংশের মধ্যে সাম্যাবস্থায় স্বাধীন নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনের বিধান রাখা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘ 9 বছর পর পাকিস্তান সর্বপ্রথম 1956 সালে যে সংবিধান লাভ করে তা ছিল একটি আদর্শ সংবিধান। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল বটে, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই সংবিধান বেশিদিন কার্যকর হয়নি। 1958 সালের 7ই অক্টোবর রাষ্ট্রপতি ইস্কান্দার মির্জা সারা দেশে সামরিক আইন জারি করেন, সংবিধান বাতিল করেন এবং কেন্দ্রীয় ও প্রদেশের আইনসভা ও মন্ত্রিসভা ভেঙে দিয়ে সকল রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা সংবিধান কি,
তা আলোচনা করলাম সংবিধানের প্রেক্ষাপট কি, 1956 সালে সংবিধানের প্রেক্ষাপটটা কি ছিল সেটা নিয়ে আলাপ করলাম, এবং সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেই বৈশিষ্ট্যগুলো তোমাদের সামনে বিশ্লেষণ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে ইনবক্সে নক করবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।